এবারে তৃপ্তি ভিকির চুমুনি আপত্তি। গত বছর অ্যানিমেল সিনেমা মুক্তির পর খ্যাতির শীর্ষে উঠে আসেন বলিউড অভিনেত্রী তৃপ্তি ডিমরি। তার অভিনীত পরবর্তী সিনেমা ব্যাড নিউজ, এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ভিকি কৌশল। আনন্দ তিওয়ারি নির্মিত ব্যাড নিউজ সিনেমা আগামী 19 জুলাই মুক্তি পাবে। সিনেমার মুক্তি উপলক্ষে কয়েকদিন আগে দুটি গান প্রকাশ করেছেন নির্মাতারা। সিনেমাটির জানাম শিরোনামের গানের স্থিরচিত্র প্রকাশের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তৃপ্তি ভিকি। এরপর মুক্তি পায় পুরো গান। এটি প্রকাশে আসার পর ফের চর্চায় পরিণত হন তৃপ্তি, কারণ গানটিতে তৃপ্তি ভিকির একাধিক চুম্বন দৃশ্য রয়েছে। এবার তৃপ্তি ভিকির চুম্বন দৃশ্য নিয়ে আপত্তি জানালো ভারতীয় সেন্সর বোর্ড। বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যাড নিউজ সিনেমার অডিওতে কোনো কাটাকাটি দেয়নি সেন্সর বোর্ড। তিনটি দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছে, এর মধ্যে রয়েছে দুজনের চুম্বন দৃশ্য। একটি দৃশ্য 9 সেকেন্ডের, দ্বিতীয়টি 10 সেকেন্ডের এবং তৃতীয়টি 8 সেকেন্ডের। তিনটি দৃশ্যের মোট দৈর্ঘ্য 27 সেকেন্ড, যা পরিবর্তন করার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। মজার বিষয় হলো চুম্বন দৃশ্যটির ভিজুয়াল পরিবর্তনের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। এখন দেখার ব্যাপার চুম্বন দৃশ্যগুলো কিভাবে পরিবর্তন করা হয়। পরিবর্তনের পর সিনেমাটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে 2 ঘন্টা 22 মিনিট। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।